হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এসবিআই অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার কিভাবে রেজিস্টার করবেন এক মিনিটের মধ্যেই আপনার মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য আপনাকে সবার প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন আমি এখন দেখাবো কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন প্লে স্টোরে এসে আপনারা লিখবেন এসবিআই কুইক আমি এখানে লিখছি এটা লেখা হয়ে গেলে আপনারা এসবিআই কুইক লিখে সার্চ করলেই দেখেন অ্যাপসটি চলে আসবে এখন এখান থেকে ইনস্টল করতে হবে আপনারা এখান থেকে ইনস্টল করবেন আমি এখানে ইনস্টল করে দেখাচ্ছি নেটের স্লোর কারণে আয়ত্ত হয়ে গেছে দেখুন এখন ইনস্টলিং হচ্ছে এটি ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ক্রস করে দেবেন এখান থেকে কেটে দিতে হবে আমার এখানে স্ক্যানিং হচ্ছে এখান থেকে এখন ব্যাক করে আমি এখন অ্যাপসটিতে ঢুকে দেখাবো দেখুন এর অ্যাপসটিতে আমি ক্লিক করলাম এরপর এই অ্যাপটি ক্রস করে দেবেন দেওয়ার পর অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন উপরে যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টারের মধ্যে আপনাকে প্রেস করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বলছে এন্টার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি লেখা হলে পরে আপনারা সাবমিট যে বাটন আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে আপনাকে তারপর আপনারা সিম্পিলভাবে যে এখানে এরটি দেখতে পারছেন তীর এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে মেসেজটি চলে যাবে দেখুন এখানে সেন্ডিং লেখা দেখাচ্ছে রিসিভড হয়ে গেল এখনই একটা এসএমএস চলে আসবে দেখুন আমার এখানে কিন্তু যেহেতু আমরা আমি অলরেডি রেজিস্টার করছি করা আছে তার জন্য আমার এখানে অলরেডি দেখাচ্ছে তো আপনাদের এখানে সাকসেসফুল দেখাবে আমি মেসেজটি ওপেন করে দেখাচ্ছি দেখুন আমি আগে যখন করছিলাম আমার সাকসেসফুল সাকসেসফুল এলাকাটি আছে এবার নিচেরটি দেখেন আমার হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ